পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ভরতপুর 2 নম্বর ব্লকের সভাপতিকে কোণঠাসা করতে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে যোগদান করলেন ভরতপুর 2 নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি আজারউদ্দিন সিজারকে। এই সভায় 41 জনের নির্বাচনী কমিটি ঘোষণা করলেন বিধায়ক হুমায়ুন কবির। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবার পরেও কমতেই চাইছে না গোষ্ঠী কন্দল মুর্শিদাবাদ জেলার ভরতপুর 2 নম্বর ব্লক জুড়ে। বরাবরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জেলার বুকে বিতর্কিত নেতা, তবে ভোট ঘোষণা হবার পরেও হুমায়ুনের পিছু ছাড়তে চাইছে না বিতর্কিত তকমা। রবিবার মুর্শিদাবাদ জেলার সালার ব্লক সভাপতিকে ছাড়ায় পঞ্চায়েত নির্বাচনের দলীয় কমিটি ঘোষণা করলেন বিধায়ক, এবং তিনি নির্বাচনী কমিটি ঘোষণা করার পর কার্যত নিজের দলেরই ব্লক সভাপতিকে চ্যালেঞ্জ ছুড়লেন। তবে পঞ্চায়েত নির্বাচনে কি বিরোধী বনাম শাসকের বদলে ঘাসফুল বনাম তৃণমূল করে দেখবে মুর্শিদাবাদবাসী, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। জঙ্গিপুর টিভি আমরা নির্ভীক কণ্ঠে খবর করি, সত্য খবর চোখে চোখ রেখে করি, সমাজের কথা তুলে ধরি। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। সভাপতি যদি এমএলএকে 43,000 ভোটে জেতার পরে যদি বলে আপনার কোনো বুথের লোক নেই, তো সেই ব্লক সভাপতিকে আমি ব্লক সভাপতি হিসেবেই মান্যতা দেবো। আচ্ছা, পঞ্চায়েতের যদি কোনো মতে 25% আপনাকে যদি দেয়, তাহলে কি আমরা দেখতে পাবো ভরতপুর বিধানসভার মানুষ যে নিত্যরে দাঁড়াচ্ছেন? কি হবে ওটা আমি সময় কথা বলবে, ওই আমি কোনো গণক না, বা আমি কোনো এই রাস্তার ঘরে ঘরে বসে থাকে না হাত থেকে এইরকম কোনো ব্যক্তি না। আমি রাজনীতিতে কখন কি পদক্ষেপ নিতে হয় আমার দীর্ঘ অভিজ্ঞতাতে বারবার নিয়েছি, আবার প্রয়োজনে যখন কি পদক্ষেপ নেওয়ার দরকার সালারের উন্নয়নকে অব্যাহত রাখতে, সালারকে আইন শৃঙ্খলার দিক থেকে ঠিক রাখতে কি ধরনের পলিসি নেওয়ার দরকার সময় কথা বলবে, আপনাদেরকে ঠিক সময় মতো সেটা জানাবো। দাদা, আর লাস্ট প্রশ্ন একটা ছিল, সেটা হচ্ছে যে নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই কিন্তু সংঘর্ষে উত্তাল হয়েছিল এই সালার। আজকে নির্বাচনী যে কমিটি ঘোষণা করা হলো, সেখানে কি কোনো জায়গায় ব্লক সভাপতি স্থান পেয়েছে? ব্লক সভাপতি তো আমাদেরকে মানেই না, তিনি আর তো একটাই কথা বলেছি, ব্লক সভাপতি 17 আগস্ট 2022 হয়েছে, সেদিন থেকে তিনার 10টা হাত 10টা পা হয়ে গেছে। আমরা জানি মা দুর্গার 10টা হাত পা আছে, কিন্তু উনি যে ব্লক সভাপতি হয়ে 10টা হাত পায়ের মালিক হয়ে গেছে সেটা তো আমাদের বারবার আমাদেরকে শুনতে হচ্ছে। তাই আমরা দেখছি যে মা দুর্গা মা দুর্গার সম্মানীয় জায়গায় থাক, ওনাকে তো আর আমরা মা দুর্গার আসনে বসাতে পারবো না, তাই আমরা আমাদের নিজের রাস্তা দেখে নিচ্ছি। তাহলে ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন কি হবে বলে মনে হচ্ছে? নিশ্চয়ই হবে। সালারের বুকে হুমায়ুন কবির, আজারউদ্দিন সিজার, আনির তিনজনের 3 মানিকজোড় থাকবে, কারো শক্তি নাই সালারের আইন ভঙ্গে, কারো শক্তি নাই সালারে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমি জোর গলায় বলছি। আমরা রাজনৈতিক ঘরের সন্তান, এলাকার সন্তান, পঞ্চায়েত নির্বাচন হচ্ছে আমাদের এলাকার গভর্নমেন্ট, এই লোকাল গভর্নমেন্টটা যদি আমরা ঠিক রাখতে না পারি, আমার রাজনীতি সচেতন ছেলে এখানকার এলাকার সন্তান, তা তো এলাকা ভালো থাকবে না। তাই এলাকার স্বার্থে আমাদেরকে এই নির্বাচন, দলের স্বার্থে, এলাকার স্বার্থে, মামাটি মানুষের স্বার্থে আমাদের এই নির্বাচন আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, এবং আমরা প্রতিযোগিতা করছি এমএলএ হুমায়ুন কবিরের লিডারশিপে। যেহেতু হুমায়ুন ভাই এখানকার রাজ্যে জেলার লিডার, তিনি প্রাক্তন মন্ত্রী, বিভিন্ন পদ অলঙ্কার করেছেন, বলিষ্ঠ নেতা, আমরাও রাজনীতি করি, আমরা রাজনীতি ঘরের সন্তান, আমরা রাজনীতি ভালোবাসি, তাই স্বাভাবিকভাবে রাজনীতিবিদের সঙ্গে রাজনীতিতে মনোমালিন্য থাকলেও, রাজনীতিগত মনোমালিন্য থাকতে পারে, কিন্তু সালারের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, রাজনীতির স্বার্থে আমি হুমায়ুন ভাই আনি সব এক জায়গায় আছে, অর্থাৎ সালারকে রক্ষা করতে গিয়ে আপনারা ভাববেন না যে আমরা কোনো লাঠি সাটা বোমা ফাটাচ্ছি, কিন্তু